আজকে প্রিয়তমার সাথে অনেকদিন পর দেখা হবে তাই জন্য চলে আসলাম রাজশাহী জিরো পয়েন্ট আর এখানে আসার কারণ হচ্ছে আর একটা রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছি সিএমবিতে দিনটা ছিল ষোলো ডিসেম্বর রাজশাহী কলেজে প্রোগ্রাম চলতেছিল ষোলো ডিসেম্বরে তো আপনারা চেয়ারটা শক্ত করে ধরেন আপনার ভাবি কে দেখার জন্য আপনারা অবশ্যই অনেক এক্সাইটেড আপনাদের ভাবিকে দেখতে পাবেন তো চলে আসলাম সিএমবিতে আর এখানে একটা মজার বিষয় আছে যেটা আপনাদের আমি ভিডিওর শেষে বলবো আর সেম আমার প্রিয়তমা আসার আগেই নূপুর আর এনে চলে আসছে যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না আমার প্রিয়তমা খুব তাড়াতাড়ি চলে আসবে তো আমার প্রিয়তমার আসতে লেট হতে পারে মেলাটা আপনাদের পুরোটাই ঘুরে দেখায় দিনটা ছিল ষোলো ডিসেম্বর এই মেলা ডিসেম্বর এই মেলাতে ভাই এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আছে সত্যি বলতে একদম জোশ লাগতেছে দেখতে তো চলুন আমরা মেলাটা ঘুরিয়ে আগে আর একটা তো মজার বিষয় আছে যেটা আপনাদের ভিডিও শেষে বলবো বললাম দেখতে পাচ্ছেন আপনারা মেলাতে অনেক দোকান বসেছে মেয়েদের থ্রি পিস থেকে শাড়ি থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু মানে মেয়েদের শাড়িটারি এগুলো দোকান বসেছে অনেকগুলো এই যে মেলার লাইটিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে কিন্তু ভাই পুরো জোস লাগতেছে আমাকে আর এই মেলাতে আমার একটা জিনিস দেখে খুবই খুবই ভালো লাগলো যতগুলো দোকান বসেছে মেলাতে সবগুলো দোকান হচ্ছে মেয়েদের ভাই বুঝতে হবে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে পিছিয়ে নাই আর এই মেলাতে ছেলেদের থেকে ভাই মেয়ে অনেক আর এই মেলাতে ফটোশুট করার জন্য একটা সুন্দর একটা প্লেস করে রাখছে মানে ইন্ট্রো করে রাখছে আর নূপুর আর এনিয়াপুর একটা জিনিস দেখে ভাই আমি মনে করতেছিলাম যে ছেলেদের মরে যাওয়াই উচিত মানে আমাকে এমন লাগতেছিল মানে ছেলেদের কোনো দরকারই পড়বে না ওইটা তাও দেখাবো আপনাদের যে কি করছিল নূপুর আর

যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগতেছে আর এই এর মধ্যে একটা ফেক কথা লেখা ছিল হান্ড্রেড পার্সেন্ট লাভ এই ছেলেদের ডুবে আমার কারণ এখন মানে সব ছেলে না আমাদের মতো যে সিঙ্গেল ছেলেগুলো আছে তাদের এই যে ভাই এদের শুরু হলো ঢং আর এই লাভের পিছনে এই জিনিসটা করার দরকার ছিল না এরা শুধু ছেলেদের কষ্ট দিচ্ছে আর কিচ্ছুই না আমাদের বাংলাদেশে এতগুলো ছেলে বেঁচে থাকতে এই দুইজনের এটা করার দরকার ছিল না এই যে দেখতে পাচ্ছেন আপনার আমরা এখানে যদি একটা ছেলে থাকতো তাহলে দেখতে কত না সুন্দর লাগতো কিন্তু এরা ভাই মানে এরাকে দেখে মনে হচ্ছে বাংলাদেশে সব ছেলে মরে গেছে আর এদের এই জিনিসটা দেখার পরে আমি বলেছিলাম বাংলাদেশের ছেলেদের কোনো দরকারই নাই মানে আমাদের মতো সিঙ্গেল ছেলে গুলার আর কি তো দীঘল ফুড গার্ডেন এই রেস্টুরেন্টটা রাত্রের বেলা অনেক সুন্দর লাগে আমাকে দেখতে সিম্বি দিকে ঘুরতে আসলে অবশ্যই অবশ্যই রাত্রের বেলা এই রেস্টুরেন্ট আসবে কারণ যে রাত্রের লাইটিংটা এদের অনেক অনেক বেশি ভালো লাগে আমাকে দেখতে তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম সেখানে মানে আমরা ঢুকেছিলাম শুধু মানে পিক তোলার জন্য আর কি আর একটা কথা জীবনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে কারণ খুশি না থাকলে মন ভালো থাকবে না আমাদের সবার তো আজকের ঘোরাঘুরিটা বেশ ভালো ছিল অতটা ভালো ছিল না মানে একটু কিছু কারণে আর কি আর আজকে যেই দিকে দিকে সেই লাইটিং আছে অনেক সুন্দর লাগছে দেখতে আর আজকে এদের দুজনকে দেখতে যে এত সুন্দর লাগতেছে আমার পার্সোনালি দুজনকে অনেক ভালো লাগে সবকিছু হলো আমাদের আজকে কিন্তু এখনো আমার প্রিয়তম আসল কি যে ব্যাপার কিছু বুঝতে পারতেছি না তো আমি আপনাদের সত্য কথাটা বলি সত্য কথাটা হলো এই যে আজকের এই ফুলটা ছিল নূপুরের জন্য সেই দিন ছিল নূপুরের বার্থডে আর নূপুরের জন্য যে গিফটটা নিয়েছিলাম সেই গিফটটা ভুল করে বাসায় ফেলে চলে আসছিলাম তাই জন্য নূপুরের জন্য একটা ফুল নিয়েছিলাম তাই জন্য মনে কেউ কষ্ট নেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবাই